ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজি, একটু অন্যরকম পটল ভাজি। পটলটা প্রথমে আমরা আঁচড়ায় নেব, আঁচড়ানোর পরে তারপরে এক পাশ দিয়ে একটু কুচায় নেব, তার অপোজিটে আবার কুচায় নেব। পটল ভাজিটা দেখতে অনেকটা পাতা আকৃতির মতো হবে। এইভাবে পটল ভাজি কাটা আমি আমার ভাবির কাছে শিখেছিলাম। আমার ভাবির বাবার বাড়ি বগুড়া, তারা ওইদিকে এইভাবে পটল ভাজি করে। পটলটা এক পাশে কুচায় নিচ্ছি। আর এক পাশও সেমভাবে কুচায় নিচ্ছি। পটলটা আস্তা থাকবে। এইভাবে পটল কাটা একটু কঠিন, কিন্তু একটু টেকনিক করে, সময় করে কেটে নিতে হয়। এখানে আমি তিনটা পটল কেটে দেখিয়েছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পটল কাটা হয়ে গিয়েছে। এখানে আমি কোন ফুলের পাতা তৈরি করেছি তা আমি নিজেও জানি না। আপনারা যদি অন্য আকৃতির পাতা তৈরি করতে পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পটল কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ। এখন সব উপকরণগুলি ভালোভাবে মেখে নেব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন তেলটা একটু গরম হলে এর মধ্যে পটলগুলি ছেড়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন কড়াইয়ে পটলগুলি দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। পটলগুলো এখন উল্টে পাল্টে একটু নাড়া দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পটলগুলো আবারও খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি।
পটলগুলো এমনভাবে খুন্তি দিয়ে চাপ দিব যাতে দুই পাশে যে কুচায় নিয়েছিলাম সেটা দুই পাশে থাকে। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। পটলগুলো ভাজি করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এই পটল ভাজা দেখতে অনেকটা পাতার মতো মনে হচ্ছে, অথবা একটু ডিজাইন মনে হচ্ছে। এই পটল ভাজি গরম ভাতের সাথে খেতে খুব মজা, মচমচে হবে পটল ভাজি। উপরে পটলের ছোলাটা থাকার জন্য ক্রিসপি ভাব বেশি হবে। এইভাবে পটল ভাজি করলে সবাই পছন্দ করবে। এই পটল ভাজি মচমচে হয়। পাতা আকৃতির পটল ভাজি হয়ে গিয়েছে। যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, পরবর্তী ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।